দেহ অহং মান পাশে না দৃঢ় বদ্ধি সর্বত বোধ অহং জ্ঞান খড়ে নিয় সুখী আমি দেহ এইরূপ যে মান অর্থাৎ দেহাভিমান তাহাই বন্ধক বলিয়া পা সদৃশ ইহা দ্বারাই তুমি সর্বতোভাবে বদ্ধ হইয়া আছো আমি জ্ঞানস্বরূপ স্বরূপ এই খড়গ সদৃশ দৃঢ় জ্ঞান দ্বারা ওই দেহাভিমান বিচ্ছিন্ন করিয়া সুখী হও অর্থাৎ স্বস্বরূপভূত আনন্দে প্রতিষ্ঠিত হোক এক্ষুনি যে উদাহরণটা দিলাম ওর মধ্যে কি দেখা হোক দুটো কথা এখানে বলেছে দেহ ছাড়া আর জ্ঞান করবে ঠিক আছে বাচ্চা মাকে ধরে আছে শক্ত করে বাচ্চার দেহাভিমান ছাড়া মানেটা কি বাচ্চা কখন কামড়ায় যখন তার মনে হয় আই এম গোয়িং টু লস কিছু আমার যাবে আমি হয়তো এই পড়ে গেলাম এই পড়ে গেলাম আচ্ছা এই যে পড়ে গেলাম বিষয়টা পুরো সমাজে তাকিয়ে দেখুন টোটাল ম্যাচিওর যে পার্সনরা তারাই এই কথাটা বলে না আই হ্যাভ টু ডু আমাকে এটা করতে হবে আমাকে ওটা করতে হবে নালে আমি শেষ হয়ে গেলাম এটা ঠিক তেমন বাচ্চার মাকে কামড়ে ধরার মতো খিঞ্চে ধরার মতো যারা যত বেশি জীবনে জোগাড় করছে তাদের অবস্থা এরকম মা খুব রিল্যাক্সলি তাকে ধরে দিয়েছে মা তাকে কোলের মধ্যে নিয়ে এভাবে নাচাচ্ছে কিন্তু সে খুব দুশ্চিন্তায় আছে যত দুশ্চিন্তায় সে তত জোগাড় করছে জীবনে জ্ঞানী দেখে কি বলবে আরে বাবা এক কথায় যদি অন্যভাবে মানে জ্ঞানের ভাষায় বলি বলে আর ইউ আর অলরেডি দ্যাট তুমি কি বেকার বেকার টাইম নষ্ট করছো এটাই হলো দেহ অভিমান থেকে ডিরাইভ হয়েছে আমার মনে হচ্ছে আমাকে টেক কেয়ার করতে হবে আমার সন্তান আমাকে মানুষ করতে হবে এই করতে গিয়ে ব্যক্তি নিজে মানুষ হয় না সন্তানকে যারা মানুষ করতে চেষ্টা করেছে সন্তানের কি হয়েছে না হয়েছে বেচারা নিজে অমানুষ খুব বেশি থেকে যায় প্রত্যেকেই আর প্রত্যেকে চেষ্টা করে পাশের লোকটাকে একটু তৈরি করে দিই তোর ভালো হলে আমি একটু নিশ্চিন্ত হই এমন করে নিজের তো পুরো ভালো হয়ে গেছে নিজের কিছু বাকি নেই এবং প্রত্যেকের ছোট বাচ্চা মেয়ে একটা বলবে আয় তোর তোর বেঁধে দি কিছু করে আমার তো মেয়েকে ঠিকই আছে নিজের মাথায় হয়তো নিজের হেয়ার ব্যান্ড হয়তো ফেলে চলে এসেছে সে বলছে তোর মিনুনিটা বেঁধে দিই এরকম ব্যাপার তো এই হলো দেহাভিমান বাচ্চা যতক্ষণ কামড়ে আছে জ্ঞান খড়্গ মানে এটা বো দেশে যাওয়া আবার বলছি এখানে মাথায় রাখুন আপনি কিছু না কিছু কামড়ে থাকবেন শরীর আছে না দুপুরে যদি খিদে উঠবে তখনই মনে হবে কিছু খেতে যাই তার কিছু ব্যবস্থা এটা তো দেহের সাথে সাথে আপনার ফাংশানিং এটা ঘটবেই কিন্তু আপনি যে বিরাট মহল বানিয়েছেন কল্পনার এটা ড্রপ হয়ে যায় জ্ঞান খর্গ অর্থাৎ জেনে নেওয়া যে এটা ফাংশানিং আমাকে কিছু কাজ করতে হয়েছে এটা একটা জীবনের ফাংশনাল পোর্শনের বিশেষ কোনো গুরুত্ব নেই এটা অটোমেটিক ঘটে এটা অটোমেটিক ঘটতে থাকবে আমি তো একটি সম্প্রদায় থেকে বেরোনোর পরে আমি ওদেরকে বলি আমি চেষ্টা করেও কোনো দুপুর উপবাস থাকতে পারিনি লোকে সিনেমায় আপনাদের খুব দেখায় হ্যাঁ সাধুরা খেতে পারছে না চারিদিকে সবাই এটা দেখায় হ্যাঁ ট্রাইবেল এরিয়াতে খেতে পারছে না প্রকৃতিতে খেতে না পারার যাবতীয় ব্যবস্থা মানুষ করেছে খেতে পারার সব ব্যবস্থা প্রকৃতি করেছে মানুষ ছাড়া কেউ রোজগার করে না আর সবাই খায় মানুষই রোজগার করে এত বেশি আর্ন করে আর মানুষই চিন্তায় থাকে যে কাল কি খাব এটাই সব থেকে বড় চিন্তার বিষয় আমি তো ভাবি যে আমাদের এত চিন্তাই পিঁপড়ে গুলো কিচ্ছু জানে না কিচ্ছু জানে না জীবন চলছে আর এই মতো মতোই আপনি আর্ন করে জাস্ট এখানে কি করলেন এখানে ব্যাংক ট্রান্সফার হলো আর গাড়িতে ধাক্কা লাগলো আপনি মোবাইল হাতেই গল্প ব্যাংকের টাকা ব্যাংকে থেকে গেল এবং একটা ঘটনা এরকম লক্ষ লক্ষ ঘটনা তো এই হলো খেলা জ্ঞান খারগে না অর্থাৎ ব্যক্তি জেনে যায় যে এটা একটা ফাংশনিং পর্শন জীবনের আপনি চাকরি করবেন না তা না আপনার সন্তান আছে তার সাথে সম্পর্ক করবেন না বা স্ত্রী থাকবে তার সাথে কথা বলছেন না এইসব কিছু নয় লাইটনেস এসে যায় জীবনে ঠিক আছে ভাই আছে যেতে চাই ঠিক আছে যাও খেতে এই চিচি চিচি আজকে শিবরাত্রি তুই ফুচকা খেয়ে নিলি তো খেয়ে নিলাম কে পেটে খিল দিয়ে বসে থাকে তো জীবন খুব হালকা হয়ে যায় শিবত্ব মানেই কি শিবত্বের যে সিরিয়াসনেস শিবকে যে দেখা হয় না যে শিব খুব সিরিয়াস এরকম বসে আছে কে সিরিয়াস শিব তখনই সিরিয়াস যখন সে জগৎকে খেলা ভেবে নিয়েছে যে যত জগৎকে সিরিয়াসলি নেবে সে তত শিবত্ব থেকে দূরে যাবে শিবের যে শান্ততা তার জগৎকে খেলা দেখে নিয়ে হয় বসে আছে কেউ মন বাগান ইস্টবেঙ্গল খেলছে আর পপকর্ন খাচ্ছে বসে বসে শিব যে শান্ত বলে দেখছিস এই এক্ষুনি হয়তো ভিতল বাজলো বলে টাইম আপ আর তিন দুই এতে আটকে আছে কিছু হলো না ছাড় না বুঝে উঠে করে দেখছি শিবের এখন শিবের যে সৌন্দর্য তা জগৎকে খেলা হিসাবে দেখে জগৎকে যত সিরিয়াসলি নেবেন জগৎ মানে বাইরে না ভিতরে বাইরে সর্বত্র সব জগৎ জগৎ ছাড়া কিচ্ছু নেই আমরা মনে করি কি আমরা পরব্রহ্ম আর এই যে সামনে জগৎ কাঁচ গলা কিচ্ছু না আপনি এর মধ্যেই তো বসে আছে ঘট ভাবছে ঘটের মধ্যে জল আর ঘট সমুদ্রের মধ্যে বসে আছে সে ভাবছে দেখো বাইরে জগৎ জলে জল আর তোমার ভিতরে কি আছে সেই একই জল একটু নোনতা ভাবের কোন এদিক ওদিক নেই তো এই যে জগৎ বোধ যত হালকা হতে থাকবে ততই আপনি শিবের কাছে যেতে থাকেন জীবন এমন হালকা হয়ে যায় আর তখনই বলছি এই হালকা কি সুখ বলে যথার্থ সুখ ভিতরটা ধরবর ধরবর করছে আর হাজার রকম জোগাড় করেছেন কোথায় সুখ এই মুহূর্ত আপনার হাতে কোথায় কল্পনায় কল্পনায় বাঁচছেন যদি চলে যায় যদি চলে যায় যে সুখ হারানোর ভয় নিয়ে আসে সে হারানোর ভয় রূপে তো দুঃখ সে সাক্ষাৎ দুঃখ শুধু সুখের না সেই সুখ সুখ যা হারানোর ভয় নেই মোহনবাগান ইস্টবেঙ্গল মোহনবাগান ধরে হেরে গেল জানি না আবার কেউ শুনলে সে আবার যদি ফলোয়ার হয় আপনি জানেন কি খেলার বিষয়ে বলে দিল তো ভাই আমি জানিনা ইস্টবেঙ্গল হেরে গেল যেহেতু ঘেরে গেল এই সময় হাফ পপকর্ন শেষ হয়েছিল সে কি করবে ফেলে দেবে খেতে কেতে চল ভাই টাইম আপ খেলা শেষ জীবনকে এইভাবে নিতে শিখতে হয় আমি তার সাথে এটাও বলছি দেখুন কেউ প্রিয়জন মারা গেলে কোনো রোগ হলে কোনো সুখ হলে ইট ব্রিংস সাম শর্ট অফ সিরিয়াসনেস দরকার পড়ে যায় ওটাও ব্যবস্থাপনার অংশ আপনার ধাক্কা লাগলেই কোনো জায়গাতে বা আপনার পায়ে যদি লেগে যায় আপনি হাসতে পারবেন না কিছুক চুপ করে যাবেন এটাও একটা সিস্টেমের অংশ এরও জায়গা আছে কিন্তু এবার দিদি গো লেগেছে গো ও কথা শোনে না গো ধাক্কা দিয়ে দেয় এই ওই সেই আমার আর শরীর ভালো না এত গল্প করবেন না ওকে আর কি বলবো ওকে আর সার্কুলেট করতে থাকবেন না জীবনে সুখের ক্ষেত্রেও তাই খুব ভালো ফুচকা খেয়েছিলাম তো মনে থেকে গিয়েছে এবার ফুচকাই মনে থাকছে একজন আমাদের ছিল সাধু কোন গাছের পেঁপে ভালো কোন গাছের আম ভালো কোন আশ্রম থেকে কোন আশ্রমে সেই আম এসেছিল সে খাওয়ার টেবিলে শেষে সাধুরা বলতো চুপ করুন না বলেই চলেছে তার খেতে বসাই নাগপুরের কোন লেবু কে দিয়ে গেছিল এই বছর তো আম হয়ই নি ময়ে জীবন ভাই আম আছে আম খেয়ে নাও ফজলি খাও আনফালসো খাও যা ইচ্ছা খাও কোনো প্রবলেম নেই কিন্তু আম এসে আম উদ্দীপনা দিয়ে গেল সে মনে খেতে উঠেই যায় মনে হয় হ্যাঁ এবছর আমটা হলোই না আরে ভাই সামনে আছে সুখ তো আছে এইভাবে যখন জীবনকে নেওয়া হয় ওই সময় প্রত্যেক মুহূর্ত সুখ এই যে আপনারা হাসতে পারছেন এটা সুখ এর মধ্যে কোনো কন্ডিশনিং নেই আপনি কোনো কারণে হাসেননি জীবনের গভীরতা বুঝছি এবং তার সাথে আনন্দ আসছে এর জন্য কারোর উপর নির্ভর করতে হবে না আপনাকে একে হারাতে পারবেন না আর হারাতে পারেন আবার যদি জগৎকে সিরিয়াস নেন এ কভার হয়ে যাবে কিন্তু আপনার মধ্যেই আছে দুঃখ আসে আনন্দ বা সুখ আপনার আছে দুঃখ আসে আর আনন্দ আছে যা কিছু আপনার কাছে আসে না তা সব সময় দুঃখ যা আপনার থেকে হারাবে না তাই সুখ আপনি ভোরবেলা ঘুম থেকে ওঠেন প্রসন্নই থাকেন কি এফোর্ট দিয়েছিলেন অকর্মণ্য হয়তো শুয়েছিলেন সব বড় বড় কর্তা ব্যক্তিরা এই সুখের জন্য ছুটে ছুটে পাগল আর আপনি ঘুমিয়ে উঠে বলছেন আহ এইবারে শুধু হলো খেলা ঝামেলা সব আসে আসতে থাকছে আর আপনি বলছেন ঠিক যখন এখানে সুখের কথা বলা হয় আত্মমননের পরে সুখ তা বড় পিওর বড় নিষ্পাপ সুখ একে কলুষিত করতে পারবেন না আমি কালকে বলছিলাম আওয়াজ হচ্ছে কিন্তু মৌনতা ভঙ্গ হয়নি এই মৌনতা সুখ খুব আওয়াজ হচ্ছিল ওরা আমরা সবাই বলছিলাম যে যে কি শিবরাত্রির সময় একটু ধ্যান করতে বসবো আওয়াজ হচ্ছে আমি এটাই এটাই তো তো মজা মজা আলোচনা করি না শব্দের মধ্যেও তো একটু আমরা আলোচনা করলাম যা যা শব্দ স্তোত্রানি সর্বাগির শিব যে শিবের একটি খুব সুন্দর সূত্রই বলছে অপরাধ সমাপন স্তর শেষ অংশে যে ইত্যাদি বলে পূজাতে আত্মা উপভোগ রচনা নিদ্রা সমাধি স্থিতি সঞ্চার প্রদয় প্রদক্ষিণবিধি স্তোত্রাণী সর্বাগির সব শব্দই সব শব্দ তার স্তবি কারণ শব্দ তো শিবের ডমরু থেকে নির্মাণ হয়েছে অ আ কগন্নাথ অঙ্গম গালাগালিও যদি কেউ দিয়ে দেয় তার মধ্যেও তো সেই নিহিত আছে ধ্যানে সহায়ক হবে শিবের ডমরু বাচ্ছে যেন এমন দৃষ্টিকোণ রাখো জীবনের প্রতি চঞ্চল হয়ে কি লাভ আছে কিছু তো করার নেই হাতে তো নেই যদি ক্ষমতা থাকে এমন করবেন না যদি পাশের বাড়ি ডিজে বাজাচ্ছে বলে স্তোত্রাণী আনি সর্বাগিরও করবেন না হার্টের পেশেন্ট মারা যাবে তখন যদি সম্ভব হয় গিয়ে বলে দিন একটু আসতে এতে কোনো আপত্তি নেই হ্যাঁ ধ্যানি মানে মূর্খ না আমাদের পুরো আধ্যাত্মিক এই ধ্যানি মানে মহামূর্খ সেই তো দেখে বলে যোগী হয়ে গেছে কথাটা এমনি এমনি আসেনি এই বসে সন্ন্যাস মানে এত মূর্খ করা হয়েছে একাদশীতে যদি ভুল করে ওষুধ খেয়ে নেয় বস্ট আমরা আত্মহত্যা করি বলে ওষুধ খেয়ে নিয়েছি আবার ওষুধ খেতে যদি মধুসূদন না বলে তাহলে আরো বড় বিষয় রোগে মধুসূদন বলে ওষুধ কে নিয়েছে ওষুধ এফেক্ট করছে বলতে কিন্তু মধুসূদন বলেনি আরে বাবা ওষুধ রূপী মধুসূদন যিনি বিপদে আসেন তিনি মধুসু মধুসূদন রক্ষা করেন তা যাই রক্ষার যে বিধি সেটাই মধুসূদনের এর মধ্যে নাম করতে হবে আজকে ষোলো মালা হয়নি সাড়ে পনেরো মালা হয়েছে খুব চিন্তার বিষয় তো এই ধান্দাতে না পড়ে সহজভাবে জীবনকে দেখে নেওয়া